রাকিবশিদুর আপনি লিখেছেন ছেলের আকিকায় কি দুটি বকরি জবে দিতে হবে নাকি একটি করলে হবে দুটি বকরি দিবেন এটাই হলো না এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে রমাদান মাসে কবর রাজা আপনার নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন বরহান উদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই নিয়ত এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যেহেতু করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না এরপরে কাশ্মীর আপনি আইডি থেকে লিখেছেন হাসপাতালে ডিউটি কারণে রোগীদের সেবা দিতে গিয়ে অনেক সময় পোশাকের নাপাকে লেগে যায় দীর্ঘ সময় ডিউটি কারণে পোশাক বদলে নামাজ পড়া সম্ভব হয় না পোশাক পাক নিশ্চিত থাকলে পড়ি ডিউটিকালীন নামাজ পড়বো কীভাবে যদি সমাধান দেন দেখুন যে জায়গাটাতে নাফাক লাগবে ওই জায়গাটাকে চিহ্নিত করে ধুয়ে ফেলবেন সামান্য একটু জায়গায় তো দুইতে তো কয়েক সেকেন্ড সময় লাগার কথা পানি আজকাল সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনি যদি নামাজ পড়তে হবে এটুকু আপনি করে রাখবেন যাতে নামাজের সময় আপনি পড়তে পারেন অথবা একটা বিকল্প কাপড় রাখবেন এক্সট্রা যথেষ্ট শুধুমাত্র যে না আপনার লাগে ওটা চেঞ্জ করে আপনি পড়ে ফেলেন অর্থাৎ চেষ্টা আপনার থাকতে হবে নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা যে ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় আছে কিনা যা যাচ্ছে যদি বিশেষ করে সেখানে কোনো আয়াত না থাকে এবং সেটা অবমাননার আশঙ্কা না থাকে এরপরে নুসরাত ইমরোজ আপনি লিখেছেন এখানে আপনার প্রশ্নটা লিখলে হয়তো উত্তর আমরা দিয়ে ফেলতে পারতাম দুঃখিত বোন শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন